ইলেকট্রিশিয়ান হওয়ার কারণ কি? বৈদ্যুতিক কর্মকাণ্ড একটি পরিপূরক পেশা যেখানে প্রাসঙ্গিক বিষয়গুলোতে বাস্তবিক কর্মজ্ঞান থাকা আবশ্যক। প্রতিনিয়ত নতুন কিছু করার সুযোগ হয়ে ওঠার ফলে বৈদ্যুতিক কর্মকাণ্ড কখনোই পেশা হিসেবে একঘেয়ে হয়ে ওঠে না। একই সাথে পেশা হিসেবে এটি অত্যন্ত সম্ভাবনাময় হওয়ার পাশাপাশি অসাধারণ সুযোগ সুবিধারও যোগান দিয়ে থাকে। ইলেকট্রিশিয়ান হওয়ার অন্যতম সুবিধা এই যে উপার্জন করার পূর্বে ছাত্র অবস্থায় অপরিকল্পনীয় অর্থ ব্যয় করার প্রয়োজন হয় না, বরং একজন শিক্ষানবিশ ইলেকট্রিশিয়ান হিসেবে জ্ঞান অর্জনের পাশাপাশি উপার্জনও করা সম্ভব। অর্থাৎ যেখানে অন্যরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শিক্ষা গ্রহণ করছে, সেখানে একজন ইলেকট্রিশিয়ান একই সাথে বৈদ্যুতিক প্রশিক্ষণ এবং অর্থ উপার্জন করতে সক্ষম। শিল্পক্ষেত্রে পেশা হিসেবে অন্যতম স্থান পাওয়ার পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও ইলেকট্রিশিয়ানদের বিশেষ সুমর্যাদা রয়েছে। অধিকাংশ মানুষই স্বীকার করেন যে প্রতিনিয়ত এই ক্ষেত্রে কাজ করার জন্য অত্যন্ত দক্ষতা ও বিশেষ জ্ঞানের প্রয়োজন। একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের অগ্রগতির অনেক সুযোগ রয়েছে। তিনি একজন কর্মকর্তা অথবা প্রজেক্ট ম্যানেজার হতে পারেন। কেউ কেউ আত্মনির্ভরশীল হয়ে কন্ট্রাক্টর হতে পারেন। এছাড়াও একজন ইলেকট্রিশিয়ান পৌরসভার বৈদ্যুতিক পরিদর্শকও হতে পারেন।